নমস্কার বন্ধুরা, আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাট শাকের বড়া রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। খেতে খুবই সুস্বাদু লাগে আর চটজলদি তৈরি হয়। বিকেলবেলা মুড়ির সঙ্গেও এই রেসিপিটা খেতে পারবেন। যে কোনো বর্ষার দিনে মুড়ির সঙ্গে এই চপ বা বড়া থাকলে আর কোনো কিছুই লাগবে না। এই জন্য আমি এক আঁটি পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকের কচি কচি নরম নরম পাতাগুলো নিয়ে নিয়েছি। খুব যেগুলো বড় বড় পাতা হবে সেগুলোর পেছনে শিরা একটু বাদ দিয়ে দেবেন। আমি বেশি বড় বড় পাতা নিইনি, একটু ছোট ছোট পাতাই নিয়েছি। আর ছোট পাতার এইভাবে ভালো করে ডগাটা এইভাবে নিয়ে নিলে নিয়ে আর যেগুলো একটু বড় বড় পাতা আছে তার পেছনের শিরা এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। সমস্ত পাতাই এইভাবে পরিষ্কার করে নিয়েছি। বড় পাতাগুলো শিরা বাদ দিয়েছি আর ছোট পাতাগুলো এমনিই নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু জল ঝরিয়ে নেব। এই পাতাগুলো এইভাবে বেছে নিয়ে তারপরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা করে নিয়ে 10 মিনিট রেখে দিয়ে বড়াগুলো গরম গরম ভেজে নেব। এই বড়া আপনারা গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে পারবেন, কিংবা মুড়ি দিয়েও খেতে পারবেন। খেতে খুবই সুস্বাদু লাগে। কিংবা বাড়িতে কোনো অতিথি এসে গেলেও হঠাৎ করে এইভাবে এই রেসিপি বানিয়ে দিতে পারবেন। এই রেসিপির জন্য প্রথমে আমি ব্যাটারের জন্য চালের গুঁড়ো 2 চামচ নিয়েছি, বড় চামচে 1 চামচ নিয়েছি বেসন, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, 1 চামচ নিয়েছি কালো জিরে, 1.5 চামচের মতো নিয়েছি পোস্ত, লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ নিয়েছি সামান্য 1/2 চামচ করে। সামান্য একটু খাবার সোডা আর নুন দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটা আমি মিশিয়ে বানিয়ে নেব। আর খুবই সামান্য 1/2 চামচেরও একটু কম 3-4 দানা চিনি দিয়েছি। ইচ্ছা না হলে নাও দিতে পারেন। ব্যাটারটা অবশ্যই অল্প অল্প জল দিয়ে এইভাবে গুলে নেবেন, তাহলে ডেরা পাকিয়ে যাবে না। একেবারে জল দিয়ে করলে পাতলাও হয়ে যেতে পারে, একটু ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার কড়াতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি বড়াগুলো ভেজে নেব। ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে। যেহেতু আমি এতে সাদা তেল দিয়েছি ব্যাটারটা বানানোর সময়, সেই জন্য বড়াগুলো খুবই খাস্তা হবে। এবার এইভাবে সমস্ত পাতাগুলো ভালো করে লাগিয়ে নেব। ব্যাটারটা লাগিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নেব। এইভাবে আরও অন্য অনেক রকম শাকেরও বড়া করা যায়, সেটাও আপনাদের আর একদিন দেখিয়ে দেবো। আজকে আমি যে পাট শাকের বড়াটা করলাম অবশ্যই আপনারা বানাবেন। ব্যাটারটা একটু ঘন ঘন করলে দেখবেন পাতার গায়ে খুব ভালো লেগে যাচ্ছে আর খেতেও খুব খাস্তা হচ্ছে। আমি যেভাবে চালের গুঁড়ো দিয়ে করেছি এভাবে কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। সমস্ত বড়া এভাবে ভেজে নিয়েছি। দেখবেন এগুলো মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে, কিংবা এমনিই আপনারা সস দিয়েও খেতে পারেন। সমস্ত বড়া এইভাবে ভেজে তুলে নিলাম। এটা আমি 3 বারে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে তুলে নেব। তুলে নিয়ে এটা আমি সস দিয়ে পরিবেশন করব। যে কোনো নিরামিষ দিনে ডালের সাথে এই বড়া একদিন খেয়ে দেখবেন। মুসুর ডালের বা মুগের ডালের, পাতলা মুগের ডাল, টকের ডাল, যে কোনো ডালের সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আপনার আর কি নতুন রেসিপি দেখতে চান আমায় জানাবেন। আর নতুন বন্ধুদের অজস্র ধন্যবাদ। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আরও এরকম নিত্য নতুন রান্না দেখতে পাবেন। আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।